বলো সাইফান, ঘুম থেকে ওঠো সাইফান, সাইফান। আমার মিঠু কথা বলা শিখে গেছে, বলো সাইফান, 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 বলো সাইফান। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার মিঠু সাইফান বলা শিখে গেছে, সাইফান, দেখো সাইফান, 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 দেখো মিঠু, সাইফান, 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 মিঠু বলো। আলহামদুলিল্লাহ, 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 আমার মিঠু সাইফান বলতে শিখে গেছে, আমি খুশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ইলিশ মাছ বের করছি, এটা আগের বছরের, এই যে সুতা দিয়ে পেঁচায় রাখি, পলি রাখছি যেন পানি থাকলে মাছ পরিষ্কার করা খুব সুবিধা হয়, এই জন্য এখানে পানিগুলোকে আটকে রাখার ব্যবস্থা করছি, এখানে সিঙ্ক থেকে পড়ে না যায়। আজকে আমি ঈশ্বরদীতে, মানে আমার শ্বশুর বাসায় মিষ্টি কুমড়া, কুমড়ো বড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করে সেটাই করবো, আমার খুব ভালো লাগে এই তরকারিটা। বাসা থেকে কুমড়ো বড়ি নিয়ে আসছি, একটু মিষ্টি কুমড়া ভাজি করব আর একটু বড় বড় করে ফালি করে কেটে নিছি, এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। কাটাকাটি শেষ করতেছি আগে। আজকে আরেকটা জিনিস অর্ডার দিছি, ইলিশ মাছের ডিম, দেখি কেমন দেয় জানি না, সাইফানের পাপা খুব পছন্দ করে, কখনো ইলিশ মাছের ডিম এভাবে পাওয়া যায় আমি জানতাম না, আমি দেখে অর্ডার করছি, আজকে দিয়ে যাওয়ার কথা আছে, এখনো ফোন দিল না ডেলিভারি ম্যান। ফ্রিজ পরিষ্কার করছি তো, ইলিশ মাছ এটা আগের বছরের, আর আমার তো সংরক্ষণের একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। মাছ একদম কিছু হয় না, আমি তার জলজ্যান্ত প্রমাণ, একদম মাছ ভালো থাকে, এক বছর পার হয়ে যাচ্ছে তবু মাছগুলো ভালো আছে, একদম কোনো গন্ধ হয় না। তবে আমি সবসময় চেষ্টা করি একটু ডিমওয়ালা মাছগুলো রাখতে, ডিমওয়ালা মাছগুলো বেশি ভালো থাকে, আর তৈলাক্ত মাছ রাখলে একটু বেশি হলো তেল কাজটা গন্ধ হয়ে যায়, সেই মাছগুলো আট মাস মতন ভালো থাকে, আর এইগুলো বছর খানিক ভালো ভালো থাকে। একদম আমি ইলিশ মাছ রাখার ক্ষেত্রে বলবো, আমি ইলিশ মাছ আমাদের বাসায় সবচেয়ে বেশি খাওয়া হয়, তো এই জন্য এ সম্বন্ধে ধারণাটা আল্লাহর রহমতে আমার ভালো, আপনারা রাখতে পারেন ইচ্ছা মতন, মন মতন ফ্রিজ ভরায় রাখবেন, তাহলে সবসময় ইলিশের দাম তো এই সিজনের চাই তো কম পাওয়া যায় না, এই সিজনে যত কম পাওয়া যায় অন্য সময় কম পাওয়া যায় না। আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, এখনো বরফ ছাড়ে নেই। খুব সুন্দর করে মাছ কাটলাম, ডিম মাছকে পেটে পেটে রাখলাম, ধুয়ে নিই, দেরি হয়ে যাচ্ছে বাবা রান্না বান্না সব কিছু। লবণ, হলুদ, আমি এই তেলেই কুমড়ো বড়ি ভেজে নেব, ভালোই অনেকগুলোই দিলাম। ইলিশ মাছের গন্ধে বড়ি আরো টেস্ট হয়ে যায়,
যারা আমাদের অঞ্চলে তারা তো জানেনি বড়ির টেস্ট কেমন। আর এটা রেসিপি কিভাবে বানাতে হয় বড়ি সেটা আমার চ্যানেলে আছে। এটা শীতকালে বানিয়ে রাখতে হয়, সিজন আছে, সব সিজনে বড়ি বানানো যায় না। আর বানাই আমরা সংরক্ষণ করে রাখি আমাদের ডিপ ফ্রিজে, যখন খেতে মন চায় বের করে রান্না করি। আপনারা অনেকে চেনেন না, এটা হচ্ছে মাশালের ডাল আর পানি কুমড়া বা চাল কুমড়া দিয়ে বানানো হয়। আস্তে আস্তে করে সুন্দর করে কুমড়ো বড়িগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি কড়াই চেঞ্জ করবো কারণ আসবে না। বড়ির তরকারিতে একটু তেল টেল বেশি লাগে। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, মশলাটা ভালো করে কষাই নেব। এক পট চালের ভাত বসাই দিছি, ভালো করে কষিয়ে কুমড়ো বড়িগুলো দিয়ে আবারও কষাবো। আর এই তেলগুলো সব দিব, মধ্যে অনেক সেন্ট মাছের। বড়িগুলো পানি দিয়ে আধা সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে কুমড়োগুলো দিব। সিদ্ধ হতে থাক, বড়িগুলো আধা সিদ্ধ হওয়ার পরে কুমড়ো দিয়ে আবারও কষাবো। সেদ্ধর জন্য পানি দিয়ে ভাত হয়ে গেছে। মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন ইলিশ মাছগুলো কষিয়ে দিতে হবে। আমার বাসায় মিষ্টি কুমড়া স্পেশাল রে। এবার হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, পাঁচফোড়ন, লবণ, হলুদ আস্তে আস্তে সুন্দর করে ভাজি করে নেব। আর কুমড়ো বড়ি দিয়ে ইলিশ আর একটু গা মাখা মাখা ঝোল করে নামানোর আগে একটু তেলে নেওয়া জিরা পাউডার দেবো। একদম রান্না পুরোপুরি শেষ আজকের মতন। কিছু মাছ তো রান্না করলাম আর এই যে ভাগ করে রেখে দিলাম আরও দুই তিন। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ খেতে ভালো হবে। আপনারা রান্না করে খাবেন, ভালো লাগবে। আমি জানি তো ভালো, শুধু কি মুখে ভালো হইলে তো হবে না, কাজে ভালো হইতে হবে। অনেক মেক করছে কেন, তোমার কাছে বসতে হবে।
আজকে এই প্লেটে দেখবো কে আগে খাওয়া দাওয়া শেষ করে, সাইফান নাকি সাইফানের সাথে পারা যাবেই না। আমি শেষ হব। তুমি শেষ হবে? এই এই এতটুকু খেতেই হবে। হ্যাঁ, ওরে কি রে, মাটির বলে তো ভাত তো শেষ সুন্দর লাগছে সাইফান বাবা। হ্যাঁ তো নেই বুকো মা আমি। আচ্ছা আচ্ছা, একটু 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 কমাও, আমাকে দাও, এদিকে দাও। হ্যাঁ বাস, সাইফান তো এগুলো এই প্লেটে এতটুকু ভাত কেউ খায় বাবা? খাক খাক, আবার চাবে ভাতটা তো দেখতে হেভি সুন্দর লাগে মাটি বলেতে। সে ফাস্টটা দেখি, আজকে তো দেখি। তুমি ইলিশ মাছের ডিম হচ্ছে আমাকে শুধু ডিম দাও, ঝোল দাও, আমি মাছ বেছে দিচ্ছি। ডিম দাও একটা পাপা, ডিম দাও, ডিম দাও। হ্যাঁ দিচ্ছি, ডিম দাও মা। আজকে আমি ডিম আলাদা করি নাই, বুঝছো, মাছের মধ্যে রাখছি তো, দিচ্ছি। সুন্দর লাগে দেখতে, দেখতে সুন্দর লাগে। তোর আবার আজকে তো ফার্স্ট আবার দেখি। দেখতে মন চাচ্ছে খালি, আমাকে একটু দাও মিষ্টি কুমড়া ভাজি, কেমন লাগে? অনেক টেস্ট হয় স্যার। মিষ্টি বেশি না, অল্প, বাস বাস একটু খাও স্যার। মরিচ কে ফেলছো নাকি? এই যে মরিচ, মরিচটা মানে চাওয়াইছে। দাঁড়া মাছ বেছে দিচ্ছি। এই যে এই ঝোল তরকারি দিয়ে নিয়ে খাওয়া অনেক স্বাদ। ঝাল দিছো তুমি মিষ্টি কুমড়া, ওইটাতে ও খাইতে পারবে না। তাহলে এমনি খাও সাইফান, ওর জন্য ইলিশ মাছ আমি দিচ্ছি বেছে, তুমি খাও। মিষ্টি কুমড়া ভাজি ঝাল হয়েছে কিন্তু মিষ্টি কম দেখে আমি খাইতে পারতেছি। ইলিশ মাছের এই এই তরকারিটা নিয়ে খাও, অনেক স্বাদ পাবা। ও মিষ্টি কুমড়া অত পছন্দ করে না, যদি তুমি একদম না খেতে চাও তাহলে তো খাচ্ছি, মানে আমার বেশি মিষ্টি হলে খেতে পারি না। এই মিষ্টি কুমড়া ছিল বাসায়, নষ্ট হয়ে যাবে, ওই জন্য আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি। ও বড়িয়ে দিছি তো, কুমড়া বড়ি দিছি। কোথায়? এই যে এই যে মিষ্টি কুমড়া, তাকে শেষ করে ভাজিটা। এই যে এই যে ভুলে গেছিলাম, সেভেন এটা বড়ি দিই। আজকে কুমড়া স্পেশাল নাকি? কুমড়া মিষ্টি কুমড়া সবই স্পেশাল আছে। মনে হচ্ছে মাছটা আগের বছরের না, মনে হচ্ছে এখন তুলে আনছে। কি সুন্দর না, একদম কালার সুন্দর, কিচ্ছু নষ্ট হয়নি একদম মাছের। আগাও আগাও প্লেট আগাও, তরকারি নিতেই মন করছে না। আসো প্লেট আগাও, যে টেস্ট পাবা না। আর আমি মাছ বেছে দিচ্ছি আম্মুর মতন, তো আর আমার অত টেস্ট হয় না। আম্মুর রান্না এটা যে রান্না করে, আমার শাশুড়ির এই রেসিপি যদি কেউ খায় সে আমি মানে ভাষা নাই, মনে হবে কুমড়ো বড়ি এত রসালো আর তার মাছ লাগে না। মাছের গন্ধ সব বড়িতে কুমড়োতে মিশে যায়, অনেক মজার। আপনারা রান্না করে খাবেন, আমি তো দেখাইছি আম্মুর রেসিপি, যদি আবার ঈশ্বর দিয়ে যাই ইনশাল্লাহ আরেকবার দেখাবো। কি রান্নাটা ভালো লাগলো? একটু তো প্রশংসা করলাম না আম্মুর রান্নার, ভালো লাগলো। আচ্ছা যাও, খুশি হয়েছে আম্মু, যাও। বাচ্চাদেরকে একটু আনকমনে প্লেটে খাবার দিতে হবে, তাহলে বাচ্চারা খুশিতে একটু খায়। অনেকদিন পর সাইফান একটু খুশিতে অল্প একটু ভাত খাইছে, ভালো লাগলো। বুদ্ধিটা ভালো, আপনারা কাজে লাগাতে পারেন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এখন বাজে 5:05 আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্লাস, সরি মাগ, দুইটা মাগ। এবং আপনারা হয়তো মনে করতে পারেন যে এই দুই মাগের মধ্যে কিছু একটা আপনার ভাই, আপনার ভালোবাসার ভাই, আমি কিছু একটা বানিয়ে খাবো বা খাওয়াবো, কিন্তু আসল ঘটনা হচ্ছে না, আমি কিছুই বানাবো না। আমরা অলরেডি কফি খেয়েছি গরমা গরম, যেটা আপনার আপা বানাইছে। মেন ঘটনা হচ্ছে এইটা যে আমার মুখের মধ্যে এখন কি, সেটা হচ্ছে প্লাম, প্লামের বিচি। আহ, আমি কি কবি হয়ে গেলাম? মুখের মধ্যে এখন কি কি প্লামের বিচি, ওয়াহ। তো কক্সবাজার থেকে আনা প্লাম, দর্শকদের দেখানো হয়েছে এখনো? এখনো দর্শকদের দেখানো হয়নি। আসল ঘটনা হচ্ছে যে 1-2-3 প্লামের খালি খালি বই আমি এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সব বাড়ির মধ্যে ছিটিয়ে পড়ে আছে, কিন্তু প্লাম শেষ, সব হচ্ছে এই যে
এখানে আপনারা দুইটা ব্যক্তি দেখতে পাচ্ছেন, এক হচ্ছে জীবনের গল্পের আপা, জীবনের গল্পের আপার বেটা। এখনো কিছু একটা খাচ্ছে, তারা চিপস খাচ্ছে। তুমি ভাত খাও নি? হজম হয় নি? আর এই সেই প্লাম, সাকুরা প্লাম, কক্সবাজারের এই প্লামটাই আমরা সবাই খুব এনজয় করে খেয়েছি, অনেক মজা করে খেয়েছি। কাদের কাদের প্লাম পছন্দ ঝটপট কমেন্ট করে ফেলেন, আমি আপনার আপাকে দিয়ে আসি, নিজে আরেকটা নিয়ে নিই, কারণ এই বয়মের কোনো ভরসা নাই। বাই বাই। সন্ধ্যা 6:20 বাজে, আজকে আমার অবস্থা খারাপ, টেনশন করতে করতে আমার ফোনে একটা ফোনও আসে নাই। ইলিশ মাছের ডিম অর্ডার করছিলাম, বলছে আজকের মধ্যে ডেলিভারি দিবে, খবর নাই কোনো। আজকে একটু কাজ ছিল, সেখানেও যেতে পারলাম না এইসবের কারণে। আসলে এখন কোনো কিছু অর্ডার করলে অনলাইনে আগের মতন ঠিক মতন ডেলিভারি দেয় না, টাইমের কোনো তোয়াক্কা করে না, সব খারাপ হয়ে গেছে। প্রথম প্রথম কয়েকদিন খুব একদম মানে অর্ডার দেওয়ার সাথে সাথে ঘন্টার মধ্যে চলে আসে। সুন্দর লাগতে স্যার সন্ধ্যাটা। মিঠুকে দিয়ে আসো তো বাবা এক টুকটা। ওহো, ওইখানে মিঠু, দেখেন মিঠু কি কোথায়। মিঠু খাবার দেখে নেমে যাচ্ছে। তুমি একটু খাও সাইফান। আর সাইফানের পাপা নামাজ পড়ে মেঝেতে বসে আছে, চা বানিয়ে দিয়ে আসছি। এই যে স্যার আসেন আপেল খেলে, আমরা মা ছেলে মিলে আপেল খাচ্ছি। আমার ঘরে উঠে বসে গেছে, অনেক ভালোবাসে ও আমাকে। তোমাকে, তুমি যেমন আমাকে ভালোবাসো, মিঠু ঠিক তেমন আমাকে ভালোবাসে, বুঝছো? ওইটা ভালোবাসো বেশি, ও একটু কম। পাপাকে দিয়ে আসো, না খেলে পাপাকে দিয়ে আসো, পাপা খাক, যাও একটু হুকুম শুনতে হবে তো, আমার কথা না শুনলে হবে বলো। হেলিকপ্টার রাইট আসতেছে, দেখি দেখা দেবে নাকি। রাতের বেলা একটা অন্যরকম দেখা যায়, দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম। বাই বাই, নিয়ে যাও আমাদেরকে, আমাদের ভালো লাগতেছে না। আমরা এখন থেকে চিন্তা করছি সাইফানের গেঞ্জি প্যান্ট সব অক্ষর অক্ষর যেগুলো আছে ABCD দিয়ে যেগুলো হচ্ছে ওয়ার্ড লেখা থাকে সেই সব গেঞ্জি প্যান্ট কিনবো আমি বেশি করে, আর এইভাবে করে এলোমেলো করে সাইফানকে ধরবো। আর সাইফানের একটু আগ্রহ হবে এম 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 বসো তাড়াতাড়ি, আমরা এম খুঁজতেছি এখন। এম এই যে যে এম খুঁজে পাচ্ছ না? এই দেখো এই দেখো আমি পেয়ে গেছি তো, তুমি পাচ্ছ না? এম হবে, এই তো হবে, উল্টা বসে গেছে। এই দেখো এই দেখো এই দেখো এম এর জায়গাটা কোথায় খোঁজো, এখন এম কোন জায়গায় আসবে খুঁজতে থাকো, পড়ো আগে এখান থেকে। হ্যাঁ আমরা আজকে এলোমেলো, তারপর এখানে কি আছে আমরা আজকে এগুলো খুঁজে খুঁজে এখানে বসাবো। এটা কি কি বল? ও ও খোঁজো, ও খোঁজো, ও কোথায় বসবে দেখো, ও খুঁজে ও বসাও। তারপরে কি আছে, আজকে আমরা নতুন সিস্টেমে পড়াশোনা করবো। কি আছে এইদিকে, কি আছে কি আছে,
এখানে এটা কি সামনে এটা কি দেখো তো বি বি হ্যাঁ বি বসো এলো মেলো ধরতেছি আল্লাহর রহমতে চেষ্টা করতেছি ভালো লাগতেছে পড়াশোনা করে এইভাবে হ্যাঁ এবার কি বি এর পাশে কি দেখো তো তোমার নানা অনেক মান বুটি কাবাব কি খাচ্ছে সাইফন এটা বুটি কাবাব বুটি এটা কি জানি बड़ी पसंद करो तुम लाइक दिले का खालम्मा के অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু অনেক সুন্দর এটা কি বলো তো এটা হলো সি প্যাশেটটা এটা হলো আই এসি আই এই তো গুড বয় তিনটাই পারছে তালি খুশি হয়ে গেলাম You are my hero You are my superstar Kamal ala student jinda atun na kono obosthay chula ar amra ekhon machele alote jabo porte tumra alote porte tumi andhokare thakbe bye bye ei je adoshti chole jabo bye bye 2-3 minute por por 2-3 minute por por jacche diner belao jemon rater belao thik tamon diner belao My guiding light, you are my everything. You are Muhammad. Peace be upon him.